নমস্কার বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। তা আজের ভিডিও খুব ইন্টারেস্টিং, যে আমাদের খেলা ফুটবল খেলা, বাঙালির সেরা খেলা ফুটবল, সেই খেলা আর সঙ্গে সাউন্ড টেস্ট বা সাউন্ড সেট আপ সেটিং। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা চলুন ভিডিও যাওয়া যাক। তো আমার বাড়ি থেকে মাল বেরিয়ে গেছে, দুটি আরসিএফের টপ আর ছটি চং। তা ভিডিওটি দেখতে থাকুন, খুব ভালোভাবে। এখানে চং বাঁধা হচ্ছে আমাদের গাছের উপরে, চারটি দিয়েছি আর দুটো দিয়েছি এই প্যান্ডেলের খুঁটিতে। এখানে আমার আরসিএফ এই সাইডে একটি আর একটি এই সাইডে আছে, দুটি টপ দেওয়া আছে আর ছটি চং। তা কানেকশানটি আমি করছি, ভালো করে লক্ষ্য করবেন কীভাবে করছি। যারা জানেন অবশ্যই ভালো জিনিস, যে বন্ধু জানেন না অনেকেই। দেখুন দুটো রাইট কাম, কিন্তু আমি দুটোই নিলাম, কিন্তু এখানে এই পিনগুলো খুব ভালো, এখানে আস এতে নিলাম ইনপুট, আমার SM6-এর ইনপুটে দিলাম চ্যানেল ওয়ানটাই রেভরাইট দুটোই নিয়ে নিলাম USB থেকে চ্যানেল 2, ওইটা আমি ইনপুট করলাম। তাহলে তো আমি দুটো ইনপুট করেছি, কিন্তু দুটো ইনপুট করেছি আর দুটো আউটপুট। দেখুন কী করছি, আমি একটা নিয়ে নিলাম শুধু আমার আসিফগুলো চালানোর জন্য, বক্সের জন্য এলটা ব্যবহার করেছি, আর রাইটটা আমি নিয়ে নিচ্ছি চমার জন্য। প্রথমে আমার যে 120 আছে, এই 120 আমি আক্স যে 2 সেইটাই গুঁজে দিলাম আক্স 2। এরপর আমি ব্লাইন আউট নেবো না, ফ্রি আউটটা নেবো, 120 ফ্রি আউটটা নিয়ে আমি আমার যে 160 হাউজার ওটা আমি ইনপুট করে নিলাম। তা আমাদের এরপর এখানে সেটিংটা দেখে নিন SM6-এ, এটা আমার দুটো চং দেওয়া আছে 120-টায়, এটা 160-টায় আমার চারটে চং দেওয়া আছে, আর এটা আমার দুটো টপ বাজছে স্ট্যান্ডার 1000-টা। এখানে টেবিল 1000 দেওয়া আছে, এখানে সেটিংটা দেখে নিন। আমি কিন্তু এটা সম্পূর্ণ আলাদা করেছি, একটু দুটো ইনপুট নিয়েছি, মানে তা একটু আলাদা করে কষাবার টাইপের, কষাবার আমি আনি না, যদি ছিল কিন্তু আনি না, দরকার হয় না। দেখুন প্যানটা কিন্তু আমি এটা লেফটে ফেলে দিয়েছি, চ্যানেল ওয়ানটা যেটা, চ্যানেল ওয়ানটা আমি লেফ, যে প্যান যে সুইটার ওটা কিন্তু আমি লেফটে, যে যেটা আমার এল যেটা ওইটা এলে ফেলে দিলাম, এটা আরে ফেলে দিলাম। তাহলে এটা লেফটে গেলো, ওটা রাইটে গেলো। তাহলে আমি লেফট, তখন যেটা এল ওটা থেকে আমি টপে দিয়ে দিয়েছি, আর আরে আমি দিচ্ছি চংগুলো চালাচ্ছি। তা কী করবো, দেখিয়ে দিচ্ছি, এটা দেখুন একটা এলে ফেলা আছে, একটা আরে ফেলা আছে। এখানে আমি হাফ হাফ মাস্টার রেখেছি, এখানে ইকো ব্যবহার আছে, এই একটি মাইক্রোফোন লাগিয়েছি তার জন্য। এই প্যানটা কিন্তু আমি মিডিলে রেখেছি, কেননা দুটোই আমাদের দরকার আউটপুট, তার লেগে আমাকে এটা মিডিলে রাখতে হয়েছে। খেলা একটু বাদে আরম্ভ হবে, এখনো সব টিম এসে পৌঁছায় না।
তখন মাঠ ফাঁকাই প্রায়, কারা জিতছে কারা হারছে আমি বলে দেবো। এই ট্রফি আমাদের যেগুলি দেবে কমিটি, খুব সুন্দর। যারা খেলা দেখে ইন্টারেস্ট আছে তারা ভিডিওটা দেখতে পারেন একটু, অবশ্যই। তা বলবেন কেমন লাগলো, তো ভিডিও আমি কারা জিতছে সেটাও দেখিয়ে দেবো। তো এখন আমাদের গ্রাউন্ড ফাঁকা আছে, একটু পরেই আমাদের সব চলে আসবে। তা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব, তো নতুন হয়ে থাকলে করবেন। দেখুন চারিদিকে জঙ্গল, কিন্তু এই যে গ্রাউন্ডটা আমাদের মাঠটা চারিদিকে জঙ্গল, চারিদিকে ঘন জঙ্গল। খেলা আমাদের আরম্ভ হয়ে গেছে, পয়সা তিনটে লেগে পড়ে যেগুলো ঢুকে তাকান।
এবারে ছড়াই বলা নেমে যাই। এখানে খাবার যে ঘুগনি টুগনি হবে তার জন্য আলু সিদ্ধ করা হচ্ছে, আলু আর কলাই। এখানেও জলে ভর্তি হয়ে জলে দাঁড়িয়ে আছি, প্রচুর জল হচ্ছে। জলে কিছু মানুষ পালিয়ে গেছে, কলাই সিদ্ধ হোক, তারপর দেখা যাক। পার্থ একাদ ফাইনালে বেস্ট স্ট্রাইকার শর্মা হেমব্রম, পার্থ একাদ ফাইনালে বেস্ট মিডফিল্ডার বালিশ্বর কিসু, পার্থ একাদ। এবং প্রাইজ মানিও তুলে দিচ্ছেন সুদীপ্ত সন্দিক, পার্থ একাদশ শিল্পী, পার্থ একাদশ শিল্পী, পার্থ একাদশ শিল্পী। দেখুন খেলা টেলা হয়ে গেছে, এরপর আমাদের যে অবস্থা হয় শেষকালে সেই অবস্থায় পড়ে আছি। হ্যাঁ, আমি আছি আর একজন আছে, তা আমাদের পাশেই হাতি আছে, তা খুব ভয়ের মধ্যে আছি, গ্রাউন্ডের সাইডে আছি। সকালে ভিডিওতে আমি যেটা দেখিয়েছিলাম খেলা হচ্ছে ওই প্যান্ডেলের মধ্যেই আছি, আমাদের প্রায় 1 কিলোমিটার দূরেই হাতি আছে, কিন্তু তবু এই অবস্থায় এখন থাকতে হয়েছে। সাইডে দেখুন জঙ্গল, চারদিকে জঙ্গল দেখা যাচ্ছে বলে মনে হয় না, দেখা যাচ্ছে না, গাছপালা এলো, জঙ্গল বক্স এখন এরকমই আছে পলিথিন ঢাকা দিয়ে। এরপর ওরা আসবে, তারপরে মাল তুলে নিয়ে যাওয়া হবে।